দরদে যুক্ত হয়েছি আমাদের যখন স্টোরিটা আমি শুনছি তখন আমার মনে হচ্ছিল যে এই ক্যারেক্টারটাই তো আমার দরকার মানে এই ক্যারেক্টারটাই তো আমি করতে চাই আর যখন শুনলাম যে এটা সাকিব ভাইয়ের মুভি এরপর সেকেন্ড টাইম আর ভাবি নাই যে করব কিনা করব না এরপর ডিসিশন নিয়েছি যে করব আমি সারা ইয়ারের মধ্যে হচ্ছে স্ক্রিপ্ট পড়তে 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 গিয়েছি সো হিন্দি ল্যাঙ্গুয়েজে গিয়ে ওনাদের সামনে ডায়লগস দেওয়া এক্সপ্রেশন ধরে রাখা মানে এই ভাবনা আমার মাথা থেকে কোনোভাবেই বের হচ্ছে দরদের যে শুটিংটা হয়েছে মামুন ভাইও এটা কম বেশি পোস্ট করেছে আমরা দেখেছি যে সাকিব ভাই কিন্তু টানা মানে সে ভোরবেলা সেটে ঢুকেছে সারা রাত সে শুটিং করেছে সারা রাত মানে আমরা তাকে দেখার সুযোগও পাইনি এরকম দুই তিন দিন গিয়েছে যে স্টিল সে যে সেটে ঢুকছে সারা রাত দিন ওখানেই ছিল ওখানেই খায় ওখানেই থাকে আর সাকিব ভাইয়ের ওরকম টাইমও হয় নাই যে আমরা আলাদাভাবে একটু মানে শুটিং এর বাইরে একটু কথা বলবো বা ওরকম টাইম আমাদের আসলেই হয় নাই কারণ খুব শর্ট টাইমে সবকিছু হয়েছে বাট যতটুকুই কথা হয়েছে ভাইয়া অনেক সাপোর্টিভ খুব ভরসা দিয়েছে যে পারবা বা এতটাও টাফ না সো ওই সব কিছু মিলিয়ে ভাইয়া ওই জায়গা থেকেই হচ্ছে সাফা মারুয়া যে দুটি পাহাড়ের নাম ওই নামটাই আমার রাখা হয়েছে